আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি আজকে এই লাইভটা আমার দীর্ঘ প্রতীক্ষিত লাইভ। আমি এর আগে একটি লাইভ করেছিলাম, সেই লাইভটি ছিল আমার শুধুমাত্র শাকিব খানের যে বিশাল ফ্যান বেস, ফ্যান ভক্তদের উদ্দেশ্যে। এবং আমি সেদিনই ওই ভিডিওতে, আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি এর পরের আরেকটা ভিডিও করব, যে ভিডিওটা হবে শুধুমাত্র সুপারস্টার শাকিব খানকে নিয়ে। আমি তাকে কিভাবে চিনি, কখন থেকে চিনি সেই বিষয়ে এবং তার সম্পর্কে সমস্ত কথা বলা হবে আমার পক্ষ থেকে। এবং সেই যে আমি কথাটা দিয়েছিলাম যে আমি আরেকটা ভিডিও বানাবো, সেই ভিডিওটাই আসলে এটা। এবং এটা লাইভ ভিডিও, আমি লাইভে কথা বলতে পছন্দ করি সবসময়। ভিডিও রেকর্ড করে সেটা এডিট করে আসলে স্ট্রিম করে চালানোটা আমার আসলে আমার জন্য একটু মানে অস্বস্তিকর। আমি লাইভে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমি আজকে আমার এই পেজে আমি কিন্তু আগে থেকে একটা স্ট্যাটাসও দিয়ে দিয়েছিলাম যে আমি সন্ধ্যা 7টায় আসবো, কিন্তু আমি টেকনিক্যাল কিছু কারণে, ব্যক্তিগত কারণে ব্যস্ত থাকায় আমি আসলে সন্ধ্যা 7টায় লাইভটা করতে পারিনি। তাই আমি এখন চলে এলাম 9টার দিকে। আমার এই লাইভের সাবজেক্টটা কি আপনারা দেখতে পেরেছেন নিশ্চয়ই, এতক্ষণে আমার ভিডিওর শিরোনামে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমি শাকিব খানকে কখন থেকে চিনি এবং হচ্ছে তার বিষয়ে আমার সরল জবানবন্দি। এখন প্রশ্ন হচ্ছে এই কথাগুলো কেন আমাকে বলতে হচ্ছে। এই কথাগুলো বলার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে আমি গত 12 বছর ধরে, অর্থাৎ এক বছর হচ্ছে, এক যুগ হচ্ছে আমার সিনেমা ইন্ডাস্ট্রিতে। এই বছর আমার বারোই এপ্রিল তারিখে 2024-এর, এই চলতি 2024-এর 12ই এপ্রিল আমার সিনেমা জগতে আমার 12 বছর পূর্ণ হবে। সো আমি 12 বছরে অনেক সিনেমায় কাজ করেছি। শাকিব খানের সাথে আমি 3টি সিনেমায় কাজ করেছি। প্রথম কাজ করেছি সম্রাট সিনেমায়, তারপরে সত্তা, মেন্টাল, টোটাল 3টি সিনেমায় অভিনয় করেছি। তারপরে আমি তার সাথে আমার কাজ করা হয়ে ওঠেনি, তার সাথে আমার কোনো ছবিতে আমার কাজ করা হয়ে ওঠেনি। সেটা একটা অন্য কারণ, সেটা আমি আজকেই আমি সেটা ব্যাখ্যা করব। হয়তো আপনারা ভিডিওটি টোটাল বিষয়টা আপনারা জানার জন্য, যারা আমি জানি এই ভিডিওটা আপনারা শাকিব ভক্তরা, অর্থাৎ সুপারস্টার শাকিব খানের যে বিশাল ফ্যান বেজ আছেন, তারা এই ভিডিওটা দেখবেন। এবং হয়তো সুপারস্টার শাকিব খান ভাই উনি নিজেও এই ভিডিওটা দেখতে পারেন, আমি জানি সামহাও, যেহেতু তার হাতে একটা স্মার্টফোন থাকে এবং সে সবকিছু খবর রাখেন, তার সে হয়তো ভিডিওটা দেখতেও পারেন। সো আমি আজকে আসলে যেটা কথা বলবো সেটা হচ্ছে অরিজিনাল কথা, আগে কি বলেছি পরে কি বলবো সেটা কোনো বিষয় না, কিন্তু আমি আজকে একদম সহজ সরল স্বীকারোক্তি যে আসলে শাকিব খানের ভক্তরা যে আমাকে এতদিন জানতো যে আমি শাকিব বিরোধী, সেটা কি আসলেই ঠিক নাকি বেঠিক, সেই জিনিসটা ব্যাখ্যা করার জন্যই আজকের এই ভিডিওটা করা আমার বেসিক্যালি। সো শাকিব খানের ভক্তরা যারা আছেন তারা দয়া করে আমার এই ভিডিওটা এখনই একটা শেয়ার দিয়ে দেবেন, যাতে আপনাদের কমিউনিটির সবাই যাতে আমার বক্তব্যটা শুনতে পায়। আপনাদের কাছে আমার এই একটা রিকোয়েস্ট, আমি মূল বক্তব্য শুরু করব এখনই, কিন্তু তার আগে আমার একটা রিকোয়েস্ট যে শাকিব খানের ভক্তরা, শাকিব ভাইয়ের ভক্তরা যারা আছেন ফ্যান বেজ, তারা আপনারা আমার এই লাইভটা এখনই দয়া করে শেয়ার করে দেন, যাতে আপনাদের কমিউনিটির সবাই খুব দ্রুত এটা দেখতে পারে এবং সবার কাছে আমার মেসেজটা, আমার বার্তাটা যায় যে আসলে প্রকৃতপক্ষে আমি কি আসলেই শাকিব বিরোধী কি শাকিব বিরোধী না, সেটাই আমি আপনাদের কাছে আজকে ব্যাখ্যা করব। সো দয়া করে এখনই আমার এই লাইভটা একটা লাইক দিয়ে দিন, একটা কমেন্ট দিয়ে জানান যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আপনারা ঠিকঠাক মতো, একটি কমেন্ট দিয়ে জানিয়ে দিন যে আমার কথা কি আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। সো আপনারা এবং আমার এই লাইভটা এখনই শেয়ার করে দিন, প্লিজ এখনই শেয়ার করে দিন, যাতে সবার কাছে দ্রুত ছড়িয়ে যায়। তো আমি এবার মূল প্রসঙ্গে আসি। মূল প্রসঙ্গটা হচ্ছে সবাই শাকিব খান বিরোধী জানে আমাকে, কিন্তু আদৌ কি এই কথাটা সঠিক? দেখেন, আমি আমি শাকিব খান সাহেব যখন সিনেমায় আসে তখন 2000 সাল, অনন্ত ভালোবাসা সিনেমা, সোহান রহমান সোহান পরিচালিত, ওই ছবির নায়িকা ছিল আমাদের সুপারস্টার আরেক নায়িকা মৌসুমী আপা, মৌসুমী আপার ছোট বোন ইরিন জামান, ইরিনা, আমার সবই মনে আছে। এবং সেই সিনেমাটা আসার সাথে সাথে আমি তখন ক্লাস 9-এ পড়তাম, আমি শাকিব খানের প্রচন্ড ভক্ত হয়ে যাই সেই সময়, কারণ আমি সেই সময় অনেক বাংলা সিনেমা দেখতাম। সত্যি কথা, সেই সময় আমার কাজটাই ছিল হচ্ছে সারাদিন ক্রিকেট খেলা, আমি একজন আই ওয়াজ এক্স ক্রিকেটার এবং আমি তখন প্রফেশনালি ক্রিকেট খেলতাম। আমি পড়াশোনা মোটামুটি মনে করেন যে শিখে তুলে ফেলছিলাম, আমার কাজই ছিল তখন হচ্ছে শুধু সারাদিন বাংলা সিনেমা দেখা এবং হচ্ছে বাংলা সিনেমা এবং হিন্দি সিনেমা দেখা, এবং পাশাপাশি হচ্ছে আমার মানে পাশাপাশি মানে বেসিক্যালি আমার কাজ ছিল ক্রিকেট খেলা এবং তার পাশাপাশি বাংলা সিনেমা এবং হিন্দি সিনেমা দেখা। আমি বাংলা সিনেমাটা বেশি দেখতাম, হিন্দি সিনেমাটা খুব সিলেক্টিভ দেখতাম, কারণ আমি ঋতিক রোশনের ফ্যান ছিলাম, ঋতিক রোশনের সিনেমাটা বেশি দেখতাম। হ্যাঁ,
আর ওইদিকে হলিউডের সিনেমা দেখতাম সিলেক্টিভ, কিছু লিওনার্দো ডিক্যাপ্রিও তখন আসছে টাইটানিক দিয়ে, হ্যাঁ তার খুব বড় ফ্যান তখনই আমি, তার আগেই টম হ্যাংসের ফ্যান। তো আমি এরকম সিলেক্টিভ কিছু হলিউড আর বলিউডের সিনেমা দেখতাম, কিন্তু বাংলাদেশে আমি রেগুলার সিনেমা দেখতাম। বাংলাদেশে বছরে তখন আমার জানা মতে 90টা থেকে 85, মানে 80 থেকে 90টা প্লাস সিনেমার তখন রিলিজ হইতো এবং আমি সবগুলা সিনেমা একবার দেখতাম। তাহলে কি পরিমাণ বাংলা সিনেমার পোকা ছিলাম আমি, জাস্ট আপনারা কল্পনা করেন। তো সেই জায়গা থেকে আমি প্রথম আমি টিভিতে দেখছিলাম অনন্ত ভালোবাসা ছবির বিজ্ঞাপন, এবং সেই সময় আমি শাকিব খানকে প্রথম দেখি আমি, এবং লম্বা চিপচিপে লিকলিকে একটা চিকন ছেলে নায়ক হয়েছে, তো তাকে দেখে আমি খুবই বিমোহিত ছিলাম যে সে অনেক সুন্দর, অনেক সুন্দর এবং লম্বা চওড়া, অনেক সুন্দর, মানে তাকে সহজেই অন্য 10টা নায়ক থেকে আলাদা করা যায়। সে এমন একটা লুক ছিল তার, যে তাকে দেখে এক দেখাতেই মুগ্ধ হয়ে যাওয়ার মতন একটা লুক তার ভেতরে ছিল। সেই লুকে, সেই লুকের কারণে আমি তার ভক্ত হয়ে যাই। এবং আমি অনন্ত ভালোবাসা সিনেমা কিন্তু আমি 3 বার দেখেছি হলে গিয়ে, 3 বার দেখেছি, তাও কি একই সপ্তাহে আমি 3 বার দেখেছি। হ্যাঁ, ইভেন আপনারা বিশ্বাস করবেন কি করবেন না, এটা ট্রু আমার, আমি যা এখন আমার এই লাইফটা যদি আমি যাদেরকে নিয়ে বলবো যে কথাগুলো, সেই কথাগুলো যদি আমার আমার এই মানুষগুলো শোনে তাহলে তারা রিলেট করতে পারবে যে আমি শাকিব খানের এত বড় ফ্যান ছিলাম, শাকিব খানের এত বড় ফ্যান ছিলাম যে শাকিব খানের ভিউ কার্ড আমার মানি ব্যাগে থাকতো। ক্লাস 9-এ 10-এ আমি যখন পড়ি তখন আমার পকেটে শাকিব খানের ভিউ কার্ড থাকতো। হ্যাঁ, এবং সেই ভিউ কার্ড গুলো আমি কি করতাম, আমার পছন্দের যে মানুষ, বন্ধু বান্ধবী, বিশেষ করে আমার বান্ধবীদেরকে যারা আমার সাথে পড়তো স্কুলে, আমি তাদেরকে আমি শাকিব খানের ভিউ কার্ড গিফট করতাম। হ্যাঁ, এই ভিউ কার্ড গুলো কিনতাম হচ্ছে বাজারের দোকান থেকে, তারপর আমাদের রাজবাড়ি পাংশায় যে শ্মশানের মেলা হয়, মেলায় ভিউ কার্ড কিনতাম, এবং দোকানে দোকানে গিয়ে নতুন নতুন ভিউ কার্ড শাকিব খানের কি এলো সেটা আমি কালেক্ট করা আমার একটা হবি ছিল। তা আমি শাকিব খানের এই ধরনের ডাই হার্ড ফ্যান ছিলাম, তাহলে বোঝেন যে আমি ভিউ কার্ড, তখন কিন্তু ভিউ কার্ডের আমল ছিল তখনও, মানে তখন কিন্তু ভিউ কার্ডের আমল শেষের দিকে অলমোস্ট। তো আমি ভিউ কার্ড কিন্তু পেয়েছি, আপনারা কিন্তু ভিউ কার্ড পান নাই যারা শাকিব খানের এখন বর্তমানে ফ্যান, আমি জানি না আপনারা কয়জন ভিউ কার্ড পাইছেন, আমি কিন্তু ভিউ কার্ড পাইছি। ভিউ কার্ডের যুগের থেকে আমি শাকিব খানের ভক্ত, আমি তখন থেকে ডাই হার্ড ফ্যান, আমি শাকিব খানের মোস্ট অব দ্য সিনেমায় আমি দেখতাম। তারপরে আস্তে আস্তে আমি ব্যস্ত হয়ে যাই, ব্যস্ত হয়ে যাই আমি, আস্তে আস্তে সিনেমা দেখা কমে যায়, কারণ হচ্ছে আমার ক্রিকেট খেলাটা একটা সময় বাদ দিয়ে দিতে হয়, আমাকে জীবনের প্রয়োজনে আবার পড়াশোনায় সিরিয়াস হইতে হয়, পড়াশোনায় সিরিয়াস হইতে হয়, তারপরে ঢাকায় আসতে হয় পড়াশোনা করতে। আমি ফ্যাশন ডিজাইনে পড়াশোনা করেছি, তো আমার ব্যস্ত একটা রুটিন ছিল, পাশাপাশি র্যাম্প মডেলিং করতাম, তো আস্তে আস্তে তখন সিনেমা দেখাটা আমার কমে গেছে, কমে গেছে। কিন্তু আমি তখন মিডিয়ায় কিন্তু ঢুকে গেছি, মিডিয়ায় ঢুকে গেছি, আমি র্যাম্প মডেলিং দিয়ে মিডিয়ায় ঢুকে গেছি, তখন আমি নাটকেও ঢুকি নাই। তারপরে আমি মনে করেন 2010-এ অভিনয় আসলাম নাটকে, নাটকে অভিনয় দিয়ে শুরু করলাম, তারপর 2013 থেকে সিনেমায় চলে আসলাম আমি, একটা না 12 থেকে বেসিক্যালি সিনেমার শুটিং হয়ে গেল আমার, শুটিং শুরু হলো 13-12 এপ্রিল, দেহরক্ষী প্রথম সিনেমা হিসেবে রিলিজ হলো আমার। তো তখন আমি কিন্তু মাঝে এই যে এলাকা ছেড়ে ঢাকায় আসার এই সময়টাতে আমি শাকিব খানের ছবি আমার ওইভাবে দেখা হয় নাই, কারণ হচ্ছে আমি সেই সময় সিনেমাই দেখতাম না খুব একটা, মানে বাংলাদেশি সিনেমাই দেখতাম না একদমই, কারণ আমি হয়তো বড় হয়ে গেছি, আমার টেস্ট হয়তো চেঞ্জ হয়ে গেছে, এই কারণে হয়তো আমি বাংলা সিনেমা দেখতাম না। হ্যাঁ, তখন আবার হলিউডটা বেশি দেখা হইতো, হলিউড বলিউডের সিনেমা, মানে হলিউডটাই বেশি দেখা হইতো, বলিউডের ওই সিলেক্টিভ ঋতিক রোশন, আমির খান, এই ধরনের সিনেমা আমি আসলে দেখতাম এদের। তো যাই হোক, তারপরে আমার অবশেষে আমি সিনেমায় আসলাম 13 সালে, সিনেমায় 13 সালে আসার পরে আমি দেহরক্ষী দিয়ে কাজ করলাম, দেহরক্ষী সুপারহিট, আমি একের পর এক ছবি সাইন করলাম, প্রচুর ছবি করলাম। তারপরে একটা টাইমে আমার এলো শাকিব খানের সাথে কাজের প্রস্তাব। আপনার একটা মজার বিষয় বলি, আমি কিন্তু সম্রাট সিনেমায় শাকিব খানের সাথে ফার্স্ট শুটিং শুরু করলেও আমি কিন্তু ছবি সাইন করেছি আগে হচ্ছে সত্তা সিনেমাটা আগে সাইন করেছি, কিন্তু শুটিং হয়েছে, শুটিং শেষ হয়েছে এবং হচ্ছে আপনার রিলিজ হয়েছে আগে হচ্ছে সম্রাট, শুটিং শুরু হয়েছে এবং রিলিজ হয়েছে আগে হচ্ছে সম্রাট। তো আমি সত্তা সিনেমায় আমি প্রথম সাইন করি, এবং কেন সাইন করি জানেন, এবং সত্তা সিনেমা বিনা পারিশ্রমিকে সাইন করি, কেন জানেন, এই যে আপনারা যারা শাকিব খানের ভক্ত তারা এখন এই কথাটা শুনে অবাক হবেন যে আমি কেন সত্তা ছবি সাইন করছিলাম, অনলি ফর শাকিব খান আমি সত্তা সিনেমা সাইন করেছিলাম।
কারণ পরিচালক হাসিব রেজা কলল উনি আমার পারিবারিক ক্লোজ লোক, আমার খুব অনেক দিনের পরিচয়, আমাদের অনেক দিনের সম্পর্ক। ইজ এ ভেরি নাইস গাই, খুবই জ্ঞানী লোক কলল ভাই, আমাদের বড় ভাই, কাছের বড় ভাই। তো কলল ভাই আমাকে বলল যে এই ছবিতে একটা ক্যারেক্টার আছে, হ্যাঁ এই ক্যারেক্টারটা হচ্ছে মেইন ভিলেন সত্তা ছবির উপন্যাসটা তুই পড়ে দেখিস, উপন্যাসে অনুযায়ী এই ক্যারেক্টারটা হচ্ছে মেইন ভিলেন, যেহেতু উপন্যাস থেকে সত্তা সিনেমা। তো আমাকে বললো তোকে শাকিব খানের জিনিসটা মেইন ভিলেন বানাবো, হ্যাঁ তোকে এক টাকাও দিতে পারবো না, তুই কি সিনেমা করবি? আমি শুধুমাত্র বিশ্বাস করেন শাকিব খানের সাথে মেইন ভিলেন হিসেবে ছবি করব এবং শাকিব খানের সাথে আমি ছবি করব, ওই জন্য আমি সত্তা সিনেমা তার কথায় বিনা পারিশ্রমিকে আমি রাজি হয়ে যাই এবং এই সিনেমাটা আমি সাইন করি হচ্ছে ফেরদৌস হাসান রানা, সত্তা সিনেমার যে স্ক্রিপ্ট লিখেছে আপনারা জানেন ফেরদৌস হাসান রানা ভাই, টিভি মিডিয়ার অনেক বড় ডিরেক্টর, নাম করা ডিরেক্টর, খুব সম্মানিত ব্যক্তি। ওনার অফিসে আমি মাত্র মাত্র এক টাকায়, এক টাকার একটা কয়েন আমাকে কলল ভাই দিছিল এবং আমি বিনা পারিশ্রমিকে মানে এক টাকার বিনিময়ে আমি ছবি সাইন করেছিলাম শুধুমাত্র শাকিব খানের জন্য। আর আপনারা আমাকে বলেন যে আমি নাকি শাকিব বিরোধী, শাকিব খান বিরোধী। এখন কথা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউতে বা ভিডিওতে আমাকে সাংবাদিকরা প্রশ্ন করে বা আমার কথা বলতে হয়, সেখানে মনে করেন যে দু একটা কথা হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে আমি শাকিব বিরোধী, কিন্তু আমি আসলে কখনোই শাকিব বিরোধী না, এটা আপনারা আমাকে ভুল বুঝতে পারছেন। আমি একটু ছোটবেলা থেকে সত্যবাদী, হ্যাঁ কাউকে পাম দিতে পারি না, কাউকে আমি মানে ওয়েলিং করতে পারি না, এটা আমার স্বভাব। তো সেই জায়গা থেকে আমি হয়তো সত্যি কোনো কথা আমি বলার চেষ্টা করেছি, হয়তো সেই সত্যিটা আমার কখনো ভুলও হতে পারে, হয়তো আমার জানার ভুল থাকতে পারে, কিন্তু আমি কখনোই শাকিব বিরোধী না। আমি শাকিব ভাইয়ের ভক্ত সেই ক্লাস নাইন থেকে পড়াকালীন, আমি শাকিব ভাইয়ের ভক্ত। আপনাদেরকে তো বললাম যে ক্লাস নাইনে আমি শাকিব খানের ভিউ কার্ড আমার মানিব্যাগে থাকতো এবং আমি বান্ধবী বন্ধুদের আমি ওই শাকিব খানের ভিউ কার্ড আমি উপহার দিতাম। তা আমি সেই ছেলে, আই এম দ্যাট শিমুল খান, এবং আমি শাকিব খানের কি পরিমাণ ফ্যান এবং শাকিব খানকে কি পরিমাণ পছন্দ করি, নাইলে কিন্তু আমি বিনা পারিশ্রমিকে আমি কিন্তু সত্তা সিনেমা সাইন করতাম না, হাসিবুর রেজা কলের সত্তা সিনেমা সাইন করতাম না। শুধুমাত্র শাকিব খানের সাথে কাজ করব বিধায় আমি কিন্তু সত্তা সিনেমায় সাইন করেছিলাম এক টাকার রেমুনারেশনে, অর্থাৎ বিনা পারিশ্রমিকই বলা যায় এটাকে, তাহলে বুঝেন। কিন্তু হোয়াট এভার, সত্তা সিনেমায় আমার অনেকগুলো সিন শুট করা হয়েছিল, এডিটিং এ গিয়ে ডিরেক্টর আমার অনেকগুলো সিকোয়েন্স কেটে দিয়েছিল, যার জন্য অনেক আমার অনেক ভক্ত অনেক ফ্যান আমাকে তীর্যকভাবে মন্তব্য করেছিল, আমাকে কথা বলেছিল ইনবক্সে যে আপনি এই ধরনের ছোট চরিত্র কেন করছেন, কারণ মানে স্ক্রিনে মাত্র আমার তিনটা সিকোয়েন্স ছিল কিন্তু আমার শুট করা হয়েছিল নয়টা সিকোয়েন্স, তো বাকি ছয়টা সিকোয়েন্স আমার ফেলে দিছিল। কেন ফেলে দিছিল এটা আসলে একজন ফিল্ম মেকারই ভালো জানে, সে হয়তো গল্পের কারণে বা স্টোরি টেলিং এর কারণে, স্ক্রিন প্লে মানে রাইটিং এর জন্য স্ক্রিন প্লে এর কারণে হয়তো সে আমার সিকোয়েন্স গুলো ফেলে দিয়েছিল, যার জন্য কলল ভাইয়ের সাথে আমার একটা মনোমালিন্য তৈরি হয়েছিল, কারণ আমি অনেক এক্সপেকটেশন নিয়ে সত্তা সিনেমাটা করেছিলাম। হ্যাঁ এবার আপনাকে আরেকটা মজার কথা বলি, শাকিব ভাইয়ের সাথে আমার প্রথম শুটিং হয় কিন্তু সত্তা সিনেমায় না, সত্তা সিনেমা আমি প্রথম সাইন করি শাকিব ভাইয়ের সাথে প্রজেক্ট হিসেবে, কিন্তু আমার প্রথম শুটিং শুরু হয় হচ্ছে শাকিব ভাইয়ের সাথে হচ্ছে সম্রাট সিনেমায়, সেখানে অপবিশ্বাস দিদি ছিল, শাকিব ভাই ছিল, আমি ছিলাম। সম্রাট সিনেমা আমার ক্যারেক্টারটা ছিল কিন্তু শাকিব খানের সবচেয়ে কাছের মানুষ, মানে শাকিব খানের কলিজা এমন একটা ক্যারেক্টার আমি করেছিলাম, রকেট আমার ক্যারেক্টারের নাম ছিল। এই ক্যারেক্টারটা শাকিব খান ডেটিং করতে গেলেও দেখবেন যে সত্তা সিনেমায় দেখবেন অপবিশ্বাসের সাথে ডেটিং করতেছে, সেখানেও আমি ব্যাকগ্রাউন্ড আমাকে দেখবেন যে পেছনে আমি বসে বসে জুস খাচ্ছি, মানে শাকিব খান যেখানে হাগুমতো যাই করুক সেখানে এই রকেট থাকবে এমন একটা ক্যারেক্টার করেছিলাম। তো সেই সিনেমায় আমার প্রথম শুটিং ছিল শাকিব খানের সাথে, প্রথম আমার জীবনে শাকিব খানের সাথে প্রথম শুটিং সেই সিনেমায়। তো প্রথম শাকিব খানের সাথে যখন আমার শুটিং পরে আমি যখন ইন করি রুমটার মধ্যে, আমি গিয়ে দেখি শাকিব ভাই শুয়ে আছে, তার সিকোয়েন্সটাও শুয়ে ছিল, সে অসুস্থ, অপবিশ্বাসের সামনে এই হাত এরকম করে উঁচু করে রাখছে, আঙুলটা কেটে গেছে, তো এটা ট্রিটমেন্ট করাইতে আসছে ডাক্তার হচ্ছে অপবিশ্বাস। তো আমি তার সাথে আসছি যথারীতি, কারণ আমি তার ক্লোজ কলিজার মানুষ শাকিব খানের ওই ছবিতে। সো আমি এসে ফার্স্টে কি করেছি, আমাদের এফডিসিতে একটা ম্যানারিজম আছে ইন্ডাস্ট্রিতে, সেটা হচ্ছে বড়দেরকে পায়ে হাত দিয়ে সালাম করে তাদের দোয়া নেয়া, হ্যাঁ এটা কিন্তু একটা রীতি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একটা রীতি। তো সেই রীতি অনুযায়ী আমি কিন্তু শাকিব খানকে প্রথমে আমি রুমে ঢুকেই আমি শাকিব ভাইয়ের পায়ে হাত দিয়ে মানে দুই পায়ে হাত দিয়ে আমি এরকম সালাম করি, হ্যাঁ দুই পায়ে হাত দিয়ে কিন্তু প্রথমে সালাম করে
তারপরে কিন্তু আমি শুটিং শুরু করি শাকিব খানের সাথে, কারণ এটা আমাদের এফডিসি রীতি আছে। হ্যাঁ, রীতি আছে যে এটা আমি এখনো এফডিসির অনেক বড় বড় যারা জ্ঞানী গুণী, অনেক বড় বড় ফিল্ম মেকার আছে, প্রতিদিন যশের লোক আছে, এখনো এফডিসিতে গিয়ে তাদের পায়ে হাত দিয়ে কিন্তু সালাম করি, কারণ এটা আমাদের এফডিসিতে রীতি। তো শাকিব খান ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ভাই আমাদের, আমাদের বড় ভাই। সো আমার কাছে মনে হয়েছে যে তাকে পায়ে হাত দিয়ে সালাম করে আমার শুরু করা উচিত। হ্যাঁ, এবং আমি কল ভাইয়েরও পায়ে হাত দিয়ে সালাম করছি আমি, এবং আমার করছি আমি শুটিং এর আগে, কারণ কল ভাই বড় ভাই। তো এটা রীতি, তো আমি শাকিব খানের পায়ে হাত দিয়ে সালাম করে কিন্তু আমি শুটিং শুরু করি। সো আমি যদি শাকিব খান হেটার্স হইতাম, আমি কি শাকিব খানের পায়ে হাত দিয়ে সালাম করতাম বলেন তো আমাকে? আপনাদের কাছে আমি প্রশ্নটা ছুড়ে দিলাম। এই ভিডিওটা যদি শাকিব ভাই দেখে, সে রিলেট করতে পারবে যে সে শুয়েছিল, অপুদি দাঁড়াইছিল, অপুদি ডাক্তারের চরিত্র করছিল, সে হাত এরকম উঁচু করে বসেছিল। আপনারা দর্শক যারা সিনেমাটা দেখেন, এই সম্রাট সিনেমা, তারা নিশ্চয়ই রিলেট করতে পারবেন এই সিকোয়েন্সটা। ওই সময় ওই সিকোয়েন্স দিয়ে আমার শুটিং শুরু হয় সম্রাট সিনেমায়, এবং আমার প্রথম শাকিব খানের সাথে জীবনে প্রথম শুটিং। আমি প্রথমে যাই, তার পায়ে হাত দিয়ে সালাম করছি। তো শাকিব ভাই যদি এই ভিডিও দেখে, শাকিব ভাই নিশ্চয়ই রিলেট করতে পারবে বিষয়টা, যে আমি তার পায়ে হাত দিয়ে সালাম করছিলাম, তার দোয়া নিছিলাম। সো দেখেন, ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ শুরু করতে হয়, আমি কিন্তু ওইভাবে ভদ্রতার সাথে, আদব কায়দার সাথে কিন্তু কাজ করেছি, এবং এখন পর্যন্ত করে যাচ্ছি। আমি এখন পর্যন্ত সিনিয়রদের সাথে কখনোই কোনো বেয়াদবি করি নাই, কখনোই না। আমি কোনো শিডিউল নিয়ে কারোর সাথে কখনো ঘাপলা করি নাই, কারোর সাথে উচ্চবাচ্য করি নাই। কেউ আমার সাথে নৈতিক আছে অথচ আমি তার সাথে অনৈতিক কাজ করেছি এমন ঘটনা আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাই। এবং আমি খুব, আমাকে দেখলে আপনারা হয়তো অনেক রাগী মানুষ মনে করতে পারেন, আমার চেহারাটা রাফ, আমি অনেক হাইট অনেক বেশি, আমার ভয়েস অনেক গভীর, কিন্তু আমি মানুষটা খুবই পার্সোনালি খুবই ফ্রেন্ডলি মানুষ। যারা আমার সাথে পার্সোনালি মেশে তারা জানে আমি কেমন, তারা আমার সাথে না মিশলে বুঝতে পারবে না। এখন আমি ভাই যে আমার সাথে নতুন পরিচয়, আমি তার সাথে প্রথমেই তো আমি ফ্রেন্ডলি তার সাথে মিশবো না, আমি হেলিয়ে গিয়ে তার সাথে মিশবো না, স্বাভাবিক, তাই না? সবারই তো, এভরিবডি হ্যাজ হিজ ওন পার্সোনালিটি। তো সেই জায়গা থেকে তো খুবই মানে একটা ডাউন টু, খুবই মারাত্মক, মানে আপনার ল্যাবিশ মার্কা আচরণ তো কেউ করবে না প্রথম পরিচয়ে। সো আমি কিন্তু যে কোনো মানুষের সাথেই আমি প্রথমে একটু রেস্ট্রিক্টেড থাকি, তারপরে তার সাথে আমার সম্পর্ক বুঝে বন্ধুত্ব হলে আস্তে আস্তে আমি কিন্তু চরম ফ্রেন্ডলি একটা মানুষ, এবং আমি কিন্তু খুবই আড্ডাফাইং একটা লোক, এবং আমি সবসময় আমার মুখে হাসি খুশি, আমি সবসময় মুখে আমার হাসি থাকে, আমার কখনো মন খারাপ কেউ দেখছে কয়জন কেটা সন্দেহ আছে। আমি কিন্তু সবসময় ইউনিটি নিয়ে, ইউনিটি বজায় রেখে, একতা বজায় রেখে কিন্তু আমি কাজ করার আমি চেষ্টা করি সবসময়। সো এখন এতদিন পরে আমার সেই বদ্ধতাটা হয়েছে যে শাকিব খানের যে বিশাল ভক্ত শ্রেণী এবং শাকিব ভাই, তারা হয়তো আমাকে ভুল বুঝে আছে বাই চান্স। আমি সেই ভুলটা দূর করার জন্য আমি আগের লাইফটা করেছি শাকিব ভাইয়ের ভক্তদের উদ্দেশ্যে শুধু, আর আজকের লাইফটা করছি শুধু শাকিব খানের উদ্দেশ্যে, শুধু শাকিব খানের উদ্দেশ্যে। তাহলে বোঝেন যে আমি যদি শাকিব খানের ভক্ত না হইতাম, শাকিব খানকে পছন্দ না করতাম, তাহলে কি আমি আসলে সত্তা সিনেমা এক টাকায় সাইন করতাম বিনা পারিশ্রমিকে? বলেন, ওই সময় আমি এক একটা ছবিতে 1-1.5 লক্ষ টাকা রেমুনেশন নেই, ওই সময় আমি প্রচন্ড ব্যস্ত আর্টিস্ট। ওই সময় প্রেক্ষাপটে 2013-14 সময়, 13-14-15 সময় আমি কিন্তু এক একটা সিনেমায় আমি 1-1.5 লক্ষ টাকা রেমুনেশন নেই শিডিউল বুঝে। তো সেই সময় আমি মনে করেন যে সে সময় কিন্তু 1-1.5 লক্ষ টাকা এখনকার থেকে অনেক বেশি টাকা, এখন টাকার মূল্য কম। হ্যাঁ, সো আমি সেই সময় আমি কিন্তু বিনা পারিশ্রমিকে শাকিব খানের নাম শুনে শুধু তার সাথে কাজ করবো বিধায় আমি কিন্তু সত্তা সিনেমা সাইন করেছি। তারপরে দেখেন, শাকিব ভাইয়ের সাথে কাজ করার প্রথমে শর্ট দেওয়ার আগেই আমি কিন্তু তার পায়ে হাত দিয়ে সালাম করে নিয়েছি। কেন নিয়েছি? কারণ সে ইন্ডাস্ট্রির বড় ভাই, তার আশীর্বাদ দোয়া আমার প্রয়োজন, প্রয়োজন, এবং সেটা মুরব্বীদের আশীর্বাদ এবং দোয়া নিয়েই, মুরব্বীদের আশীর্বাদ দোয়া নিয়েই কিন্তু শুরু করতে হয়, আমি সেটাই কিন্তু করেছি। তো আমি যদি শাকিব খানের ফ্যান না হইতাম, শাকিব খানকে যদি পছন্দ না করতাম, তাকে প্রতি যদি আমার রেসপেক্ট না থাকতো, তাকে যদি আমি ভালোই না বাসতাম, তাহলে কি এটা সম্ভব ছিল শাকিব খানের পায়ে হাত দিয়ে সালাম করা আমার পক্ষে? যেখানে আমি সবসময় খুবই খুবই পার্সোনালিটি নিয়ে চলার চেষ্টা করি, আমি কারোর কাছে মাথা নত করি না, আমি কিন্তু খুবই সত্যবাদী একটা লোক। তো আমার মতন একটা লোক শাকিব খানের পায়ে হাত দিয়ে সালাম করে শুটিং শুরু করছি, কেন করছি? ওয়াই বলেন তো? কেন বিনা পারিশ্রমিকে আমি সত্তা ছবি করেছি শাকিব খানের নাম শুনে? কারণ আমি তাকে পছন্দ করি, তাকে রেসপেক্ট করি, তাকে ভালোবাসি, আমি তার ভক্ত সেই ক্লাস 9 থেকে। সো কাজ করতে গেলে একটা ইন্ডাস্ট্রিতে অনেকের সাথে ভুল বোঝাবুঝি হবে, এটা কোনো বিগ ইস্যু না। বিগ ইস্যুটা হচ্ছে একসাথে কাজ করা, ইন্ডাস্ট্রিকে একটা জায়গায় নিয়ে যাওয়া। আমাদের এখন সবার একটাই টার্গেট হচ্ছে, আমরা ইন্টারন্যাশনালি আমাদের বাংলাদেশের সিনেমাকে গ্লোবালি আমরা অনেক উপরে নিয়ে যাব। তো সেটা করতে হলে তো আমাদের সব পরিচালক, অ্যাক্টর, অ্যাক্ট্রেস,
টেকনিক্যাল পারসন সবাইকে কিন্তু এক হইতে হবে। সেই এক হওয়ার জায়গা থেকেই আমার উপলব্ধি হয়েছে যে আমার আসলে যদি কোনো ভুলভ্রান্তি আমার থেকে থাকে সেটাকে সেটাকে ফিল আপ করে, কোন গ্যাপ থেকে থাকে সেই গ্যাপটাকে ফিল আপ করে আমাদের সবাইকে একসাথে এগিয়ে যাওয়া উচিত। এবং সেই বোধোদয়ের জায়গা থেকে কিন্তু আমি আগের লাইভটা করেছি শাকিব ভাইয়ের ভক্তদের উদ্দেশ্যে, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করেছি এবং আমার দুঃখ প্রকাশ করেছি, তাদেরকে সরি বলেছি, তারা আমাকে মাফও করে দিয়েছে। এবং শাকিব খানের ভক্তরা যে কতটা উদার এবং তারা আবেগী সেটা আমার ওই লাইভের পরে আমি বুঝতে পেরেছি। তারা এ পর্যন্ত আমাকে 14-15টা ভিডিও বানিয়েছে আমাকে নিয়ে এবং তারা আমাকে অসংখ্য খুদে বার্তা দিছে, কমেন্ট দিছে, তারা আমাকে ফোন দিছে মেসেঞ্জারে, প্রচুর শত শত শাকিব ভক্ত। তারা আমাকে খুব সহজ সরল ভাবে তারা আমাকে বুকে জড়াই নিছে, তারা আমাকে ওয়েলকাম করছে যে আপনি শাকিব খানের সাথে চাই, আপনাকে শাকিব খানের সাথে কাজে চাই, শাকিব খানের নেক্সট ছবিগুলোতে কাজে চাই। তো শাকিব ভাইয়ের ভক্তরা জাস্ট অসাধারণ আমি বলবো, মাইন্ড ব্লোয়িং, তারা আবেগী, তারা প্রচন্ড ইমোশনাল, তারা তাদের সোজা কথা, তারা অল অ্যাবাউট শাকিব খান, তারা শাকিব খান ছাড়া কিছু বোঝে না। তো শাকিব খান ভাইয়ের আসলেই কপাল ভালো, প্রচন্ড ভাগ্যবান সে এইরকম একটা বিশাল আবেগী এবং ইনোসেন্ট মনে করেন যে একটা ভক্ত শ্রেণী পেয়েছে শাকিব ভাই। এটা সত্যি একটা ব্লেসিং, এটা গড ব্লেসিং জিনিস, এটা এছাড়া সম্ভব না। শাকিব খানের ভক্তরা আমাকে এত ইজিলি জিনিসটাকে গ্রহণ করেছে, আমি একবার সরি বলায় আমি অসাধারণ লেগেছে এই বিষয়টা। এবং সারা জীবন আমি আপনাদের এই ভালোবাসা এবং এই যে সুন্দর সাদরে গ্রহণ এই বিষয়টার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো সারা জীবন আমি শাকিব ভাইয়ের ভক্তদের প্রতি। তো আমি আশা করি যে শাকিব ভাই যদি আমাকে কোনোভাবে ভুল বুঝে থাকে আমি তাকে সে আমি করজোরে আমি তাকে সে সরি বলছি। আমি কখনোই আপনার বিরোধী না শাকিব ভাই, আমি আপনাকে পছন্দ করি, সেই ক্লাস 9 থেকে আমি আপনার ভক্ত, আমি আপনার ভিউ কার্ড আমি পকেটে নিয়ে ঘুরি এবং আমার বান্ধবী বন্ধুদেরকে আমি ভিউ কার্ড গিফট করি আপনার সেই ক্লাস 9 থেকে। এবং আমি আপনাকে ভালোবাসি, আপনাকে পছন্দ করি, রেসপেক্ট করি, বিদায়। আমি কিন্তু শাকিব ভাই আপনার সাথে সপ্তাহ সিনেমা করব, 1 টাকা পারিশ্রমিক আমি সিনেমাটা করেছি বিনা পারিশ্রমিকে ধরতে গেলে। আবার দেখেন আমি কিন্তু আপনাকে কাজটা শুরু করেছি, প্রথম সপ্তাহ সিনেমা আপনার সাথে সম্রাট সিনেমা আপনার সাথে শুটিং শুরু করেছি, আপনার পায়ে হাত দিয়ে আমি সালাম করে শুরু করেছি। কেন? কারণ আমাদের ইন্ডাস্ট্রির একটা রীতিনীতি আছে, সেই রীতিনীতি অনুযায়ী। সো আমি যদি আপনাকে পছন্দ না করতাম, ভালো না বাসতাম, আপনাকে যদি আমি শ্রদ্ধা না করতাম, এটা কিন্তু সম্ভব হইতো না শাকিব ভাই। সো আমি বলবো শাকিব ভাইয়ের উদ্দেশ্য একটা কথাই বলবো, আপনার ভক্তরা তো আমাকে মেনে নিয়েছে ভালো মতো, 99% ভক্তরাই আমাকে সাদরে গ্রহণ করেছে, আমাকে ক্ষমা করে দিয়েছে। আপনার হৃদয়ে আমি যদি কোন রকম কোন অনাকাঙ্ক্ষিত আঘাত দিয়ে থাকি তাহলে আপনি আমাকে ক্ষমা করবেন, ছোট ভাইয়ের মতন আমাকে গ্রহণ করে নেবেন। ইন্ডাস্ট্রিতে একই সাথে কাজ করে আমরা ইন্ডাস্ট্রিটাকে অনেক 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 বড় জায়গায় সারা বিশ্বে 35 কোটি বাঙালি, সেই 35 কোটি বাঙালির কাছে আমাদের বাংলা সিনেমাটাকে অনেক উপরে নিয়ে যেতে চাই এবং গ্লোবাল মার্কেটে আমরা টপ পর্যায়ে যেতে চাই, আমরা কম্পিটিশন করতে চাই বাংলা সিনেমা নিয়ে। সো আপনার হাত ধরে আমাদের পরিচালক আছে রায়হান রাফি, হিমেল আশরাফ, অনন্য অমন, সৈকত নাসির, ইফতেখার চৌধুরী, আমাদের অনেক ট্যালেন্টেড ডিরেক্টর আছে এবং টিভি মিডিয়া থেকে এক ঝাঁক বড় বড় ডিরেক্টর আসতেছে সামনে, আশফাক নিপুন, ভিকি জায়েদ, মিজানুর রহমান, আরিয়ান, অনেক অনেক, মোস্তকমল রাজ ভাই আছে, অনেক অনেক ট্যালেন্ট ডিরেক্টর আছে, সবাই মিলে আমরা একসাথে হয়ে ইন্ডাস্ট্রিটাকে আরো উপরের দিকে নিয়ে যাব, সেই চেষ্টায় আমরা একসাথে কাজ করতে চাই এবং একসাথে আজীবন কাজ করব। সো আপনি যদি কোনো ভুল আমার উপরে অনাকাঙ্ক্ষিত কোনো কষ্ট পেয়ে থাকেন আমি আপনার কাছে করজোরে ক্ষমা চাচ্ছি শাকিব ভাই, আপনি আমাকে ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবেন, আমি ইন্ডাস্ট্রিতে আপনারই ছোট ভাই। তো সবাই ভালো থাকবেন, আজকের লাইভ এখানেই শেষ। দয়া করে শাকিব ভাইয়ের ভক্তরা যারা এই গুরুত্বপূর্ণ লাইভটা দয়া করে একটা শেয়ার দিয়ে দিবেন, এক্ষুনি একটা শেয়ার দিয়ে দিবেন, একটা লাইক দিবেন, কমেন্ট দিবেন, একটা শেয়ার দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমার বাচ্চাটা 2 বছর খুবই অসুস্থ ছিল, তাকে সুস্থ করে আমি আবার 2 বছরের বিরতি শেষে মিডিয়ায় ব্যাক করেছি, অভিনয় করছি রেগুলার। সামনে আমার রায়হান রাফির 2-2টো ওয়েব ফিল্ম আসতেছে এই মাসের শেষ থেকেই ব্যাক টু ব্যাক, এবং আমি অনেকগুলো সিনেমা আমার হাতে অলরেডি কাজ, আমি কাজ করতে চাই, কাজের ভেতরে থাকতে চাই, আপনাদের সবাই দোয়া এবং ভালোবাসা নিয়ে থাকতে চাই। সবাই ভালো থাকবেন।